হ্যালো বিওয়ার্স আমি শাকাল মামুন আজকে আপনার সামনে কথা বলবো সাতোশি অ্যাপসের এনআইডি কার্ড প্রবলেম নিয়ে সো অনেকে হয়তো এনআইডি কার্ড দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন আবার হয়তো অনেকে করছেন না তো যারা যারা করছেন তারা তো কিন্তু অনেক আগে খুলছে আর যারা যারা মানে কিছু দিন ধরে খুলতেছেন সো তারা কিন্তু এনআইডি কার্ড চাইলেও ইউজ করতে পারবেন না তো কোম্পানির একটা কথা হচ্ছে কি যে কোম্পানি সর্বপ্রথম এটা এনআইডি কার্ড দিয়ে খোলার জন্য নির্দেশ দিয়েছিল এবং কি এটা বাধ্যতামূলক ছিল তো তারপর থেকে কিন্তু কোম্পানির লোক দেখতেছে যে আসলে ওদের সংখ্যাটা কমে যেতেছে বা খুব বেশি পরিমাণ রেফার হইতেছে না কারণ অনেকের এনআইডি কার্ড আছে এবং অনেকের এনআইডি কার্ড নাই তো এখানে কিন্তু সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে আপনার আঠারো থেকে চব্বিশ পঁচিশ বছর বয়সের মানুষেরা তো পরবর্তী সময় কিন্তু ওই অপশনটা কোম্পানি তুলে নিছে কিন্তু একটা সময় আসবে যখন আবার এনআইডি কার্ডের যারা যারা আর কি মানে ভেরিফিকেশনটা করে নাই এনআইডি কার্ড দিয়ে সো তাদের ভেরিফিকেশন করার জন্য নতুন করে একটা অপশন দিবে কোম্পানি ওই অপশন দেওয়ার পরে আপনারা এনআইডি কার্ড ইউজ করতে পারবেন তারাই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না তো এখন আপনার যারা যারা এনআইডি কার্ড দিয়ে ইউজ করেন নাই বা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে নাই তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না কারণ কোম্পানি এটা কিন্তু এখন চাইতেছে না তো কোম্পানি যখন চাইবে তখন শুধু আপনারা দিলেই হবে তো আপনারা অনেকে হয়তো কমেন্ট করতেছেন যে ভাই এনআইডি কার্ড দিই নাই বলে কি প্রবলেম হবে না কি বা এনআইডি কার্ডের ভেরিফিকেশন করছি না বলে প্রবলেম হবে কিনা না তো কোনো প্রবলেম হবে না কারণ আপনি এখন চাইলেও এনআইডি কার্ডটি ব্যবহার করতে পারবেন না কারণ আপনি এটা আসলে কোম্পানি নিজের ইচ্ছা মতো সব কিছু কন্ট্রোল করতেছে তো যখন কোম্পানির দরকার হবে তখন আপনার কাছ থেকে চেয়ে নেবে তখন আপনি শুধু এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওইটা অনুযায়ী আপনার বসায় দেবেন তো সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো করে প্লিজ চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম